হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি উইং পয়েন্ট। তো এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তো প্রথমত তোমাদের জানিয়ে রাখি, স্টেনো অর্থাৎ স্টেনোগ্রাফার পোস্টে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং শূন্যপদ বলে দেওয়া আছে 2006টি শূন্যপদে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করানো হবে। তো রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গের 23 জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় তোমরা আবেদন করতে পারবে। উভয় চাকরি প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এখানে আবেদন করার লাস্ট ডেট বলে দেওয়া আছে 17/8/2024। এই ডেটের আগে তোমাদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে হবে, ঠিক আছে? এবং কীভাবে আবেদন করতে হবে এবং তোমাদের বেতন কাঠামো কী থাকবে প্রত্যেকটি আলোচনা করবো ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখো, তাহলে সমস্ত তথ্য এখান থেকে পেয়ে যাবে। এবং ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে? তো এইরকম নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে যে কোনো লেটেস্ট আপডেট খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বিজ্ঞপ্তিটি আলোচনা করে দিই তোমাদের সাথে। প্রথমত অনস্ক্রিন অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে SSC অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে। তো এখানে তোমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে ssc.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই তোমরা কিন্তু সমস্ত তথ্য পেয়ে যাবে, ঠিক আছে? তো এখানে তোমাদের পোস্টের নাম বলে দেওয়া আছে, কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে। স্টেনোগ্রাফার গ্রেড সি এবং গ্রেড ডি এই দুটি পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করানো হচ্ছে এখানে, ঠিক আছে? তো এখানে দেখো তোমাদের বলে দেওয়া আছে 26/7/2024 অর্থাৎ জুলাই মাসের 26 তারিখ থেকে অনলাইনে আবেদন স্টার্ট হয়েছে এবং আবেদনপত্র জমা দেওয়ার লাস্ট ডেট এবং রিসিভ গ্রহণ করার লাস্ট ডেট বলে দেওয়া আছে 17/8/2024 অর্থাৎ আগস্ট মাসের 17 তারিখ কিন্তু লাস্ট ডেট বলে দেওয়া আছে এবং তোমাদের পেমেন্ট দেওয়ার লাস্ট ডেট বলেছে 18/8/2024। এই ডেটের আগে তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে পেমেন্টটি করে দিতে হবে, ঠিক আছে? এবং তোমাদের আরও বলে দেওয়া আছে, যদি তোমাদের ফর্মের মধ্যে কোনো রকম ভুল হয়ে থাকে সেক্ষেত্রে তোমাদের কারেকশানের ডেট দেওয়া আছে 27/8/2024 থেকে 28/8/2024 মধ্যে। এবং তোমাদের এক্সাম শিডিউল একটি বলে দেওয়া আছে যে অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে তোমাদের এক্সাম নেওয়া হবে 2024। এবং যদি তোমাদের কোনো রকম সমস্যা হয়ে থাকে অর্থাৎ ফর্ম ফিল আপের সময় যদি তোমাদের কোনো রকম প্রবলেম হয় সেক্ষেত্রে তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে ডিটেলস জিজ্ঞাসা করে নিতে পারো। পরবর্তী ক্ষেত্রে তোমাদের শূন্যপদের কথা বলে দিয়েছে। তো তোমাদের অলরেডি জানিয়ে দিয়েছি যে 2006টি শূন্যপদে নিয়োগ করানো হচ্ছে। তো এটি কিন্তু তোমাদের সম্ভবত একটি শূন্যপদ বলে দেওয়া আছে অর্থাৎ টেন্টেটিভ শূন্যপদ বলে দেওয়া আছে। তো পরবর্তী ক্ষেত্রে তোমাদের শূন্যপদ কিন্তু বাড়তেও পারে, ঠিক আছে? তো এখানে তোমাদের বলে দেওয়া আছে রিজার্ভেশন কাদের জন্য অ্যাপ্লিকেবল। তো সেক্ষেত্রে বলে দেওয়া আছে SC ST OBC EWS এক্সারিসম্যান PWBD এই সমস্ত ক্যাটাগরির জন্য কিন্তু রিজার্ভেশন অ্যাপ্লিকেবল অর্থাৎ তোমাদের বরাদ্দ করা আছে, ঠিক আছে? তো এখানে তোমাদের ন্যাশনালিটি অর্থাৎ সিটিজেনশিপ বলে দেওয়া আছে, ভারত থেকে বিলং করলে অর্থাৎ ভারতীয় হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে? এবং এজ লিমিট বলে দেওয়া আছে যে 1/8/2024 অনুযায়ী তোমাদের বয়স কিন্তু হিসেব করা হবে এখানে, ঠিক আছে? এবং বয়সের সময়সীমা কিন্তু এখানে বলে দেওয়া আছে। স্টেনোগ্রাফার সি এর জন্য বলেছে অর্থাৎ গ্রুপ সি পোস্টের জন্য বলেছে 18-30 মধ্যে বয়স থাকতে হবে। এবং এখানে তোমাদের বলে দেওয়া আছে যে 1/8/2024 এই ডেট অনুযায়ী তোমাদের বয়স হিসেব করা হবে এবং 2/8/1994 থেকে 1/8/2006 মধ্যে তোমাদের কিন্তু ডেট অফ বার্থ থাকতে হবে। এটি কিন্তু গ্রুপ সি এর জন্য। এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে বলে দেওয়া আছে 18-28 মধ্যে বয়স থাকতে হবে এবং 2/8/1997 থেকে 1/8/2006 মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হবে অর্থাৎ ডেট অফ বার্থ থাকতে হবে এখানে, ঠিক আছে? এবং 1/8/2024 অনুযায়ী তোমাদের বয়স হিসেব করা হবে। এবং ST SCরা 5 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে, OBCরা 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে, PWD আনরিজার্ভ অর্থাৎ ইউআরের জন্য 10 বছরের বয়সের ছাড় বলে দেওয়া আছে, PWD OBCর ক্ষেত্রে 13 বছর বলা আছে, PWD ST SCর ক্ষেত্রে 15 বছর বলে দেওয়া আছে, ঠিক আছে? পরবর্তীতে শিক্ষাগত যোগ্যতা বলে দেওয়া আছে 17/8/2024 অনুযায়ী তোমাদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু চেক করা হবে, ঠিক আছে? মানে এর আগে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান কমপ্লিট করে নিতে হবে। তো বলে দেওয়া আছে যে উচ্চ মাধ্যমিক অর্থাৎ 12 পাস হয়ে থাকতে হবে অথবা সমতুল্য পাস থাকলে তোমরা আবেদন করতে পারবে এবং সেটি যেন তোমাদের রিকগনাইজ বোর্ড অথবা ইউনিভার্সিটির আন্ডারে হয়ে থাকে, ঠিক আছে? পরবর্তীতে বলেছে কীভাবে তোমরা আবেদন করবে, সেক্ষেত্রে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এই হলো অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে? SSC.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে? প্রথমে তোমাদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন করে নিতে হবে, তারপর তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে।
পরবর্তীতে তোমাদের অ্যাপ্লিকেশান ফিজের কথা বলে দেওয়া আছে। তোমাদের অ্যাপ্লিকেশান ফিজ লাগছে 100 টাকা, ঠিক আছে? তো তোমাদের এখানে 100 টাকা লাগছে জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য, এবং বাকি সমস্ত ক্যাটাগরির জন্য তোমাদের অ্যাপ্লিকেশান চার্জ কিন্তু ফ্রি, ঠিক আছে? তো তোমরা এখান থেকে চেক আউট করে নেবে। পরবর্তীতে তোমাদের এক্সাম সেন্টারের কথা এখানে বলে দেওয়া আছে, কোথায় কোথায় এক্সাম সেন্টার আছে বিভিন্ন স্টেটে। তো ওয়েস্ট বেঙ্গলের জন্য তোমাদের বলে দেওয়া আছে কেবলমাত্র কলকাতায় তোমাদের এক্সাম সেন্টার থাকবে, ঠিক আছে? তো নেক্সট দেখো, স্কিম অফ এক্সামিনেশান বলে দেওয়া আছে। তো তোমাদের এখানে প্রথমে জিআই থেকে 50 নম্বর আসবে, 50টি প্রশ্ন থাকবে, ঠিক আছে? জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের 50টি প্রশ্ন থাকছে, 50 নম্বর, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং কম্প্রিহেনশন থেকে তোমাদের 100টি প্রশ্ন থাকবে, 100 নম্বর, সময় থাকবে 2 ঘন্টা, ঠিক আছে? এবং তোমাদের নেগেটিভ মার্কিং বলে দেওয়া আছে যে 0.25 করে কিন্তু কাটা হবে। এবং এখানে তোমাদের সিলেবাস দেওয়া আছে, চেক আউট করে নেবে এখান থেকে, ঠিক আছে? তো নেক্সট তোমাদের স্কিল টেস্টের জন্য ডাকা হবে, যদি তোমরা লিখিত পরীক্ষায় পাস হয়ে থাকো। সেক্ষেত্রে তোমাদের এখানে বলে দেওয়া আছে প্রথমেই যে 100টি ওয়ার্ড পার মিনিট তোমাদের কিন্তু টাইপিং টেস্ট চেক করা হবে গ্রুপ সি এর জন্য, এবং 80টি ওয়ার্ড পার মিনিট তোমাদের গ্রুপ ডি এর জন্য, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমাদের সময় এখানে থাকবে বলে দেওয়া আছে, টোটাল সময় স্টেনোগ্রাফার গ্রুপ ডি, ইংলিশ তোমাদের টাইপিং টেস্টের জন্য থাকবে 50 মিনিট সময়, এবং তোমাদের গ্রুপ ডি হিন্দির ক্ষেত্রে বলে দেওয়া আছে 65 মিনিট সময় থাকবে, ঠিক আছে? এবং স্টেনোগ্রাফার গ্রুপ সি ইংলিশের ক্ষেত্রে থাকবে 40 মিনিট, এবং স্টেনোগ্রাফার গ্রুপ সি হিন্দির ক্ষেত্রে বলে দেওয়া আছে 55 মিনিট। তো বিজ্ঞপ্তিতে যে সমস্ত তথ্যগুলি ছিল তোমাদের সামনে আলোচনা করলাম। তো কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট সেকশানে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো। তো ভিডিওটি যদি তোমাদের ভালো বলে মনে হয় বা হেল্পফুল বলে মনে হয় তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিতে পারো, যাতে এই ইনফরমেশানটি সবার মধ্যে ছড়িয়ে পড়ে, ঠিক আছে?